প্রাইমারি বিগত সালের প্রশ্ন সমাধান দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই চ্যানেলের প্লেলিস্টে এসে আপনারা দেখতে পারবেন বিগত সালের প্রাইমারি প্রশ্ন সমাধান। তো এখানে এসে আপনারা এখানে ক্লিক দিলে প্রাইমারি বিগত সালের প্রশ্ন সমাধানগুলো পেয়ে যাবেন। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2001 এর প্রশ্ন সমাধান, শুদ্ধ বানান কোনটি? এখানে মুমূর্ষু বানানটি হলো শুদ্ধ। গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল, ধরণীর হাতে দিল যারা আনি, ফসলের ফরমান, পঙ্কক্তটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ? জীবন বন্দনা, এবং তার কাজী নজরুল ইসলামের জন্ম হলো 1899 সালে, মৃত্যু হলো 1976 সালে। বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দে প্রবর্তক কে করেন? মাইকেল মধুসূদন দত্ত। এর জন্ম হলো 1824 সালে, মৃত্যু হলো 1873 সালে। সিংহাসন কোন কর্মধারয় সমাসের উদাহরণ? মধ্যপদলবী কর্মধারয় সমাসের উদাহরণ। আরো কিছু উদাহরণ হলো সাহিত্যসভা, স্মৃতিসৌধ, সাহিত্যসভা, স্মৃতিসৌধ। অয়ময় নাটকটির রচয়িতা কি? অয়ময় নাটকটির রচয়িতা হলো হুমায়ুন। 1848 সালে, 1948 সালে, মৃত্যু হলো 2012 সালে। রূপজালার নামে আত্মজীবনী কে লিখেছেন? নবাব ফয়জুন্নেসা চৌধুরানী। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2001 এর প্রশ্ন সমাধান, ধর্মে তোমার মতি হোক, ধর্মে তোমার মতি হোক একটি কোন কারকে কোন বিভক্তি? কর্ম কর্মকারকে সপ্তমে বিভক্তি। তোমার দেখা পেলাম না এটি কর্মকারকে ষষ্ঠী বিভক্তি। পঙ্কক্তটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? বিদ্রোহী, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতারটির অংশ। চাকরানী শব্দটি কোন প্রত্যয় যুগে গঠিত? আনি প্রত্যয় যুগে গঠিত, চাকরানী, আনি। বেগম রোকেয়া রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। বেগম রোকেয়া জন্ম হলো 1880 সালে এবং মৃত্যু হলো 1932 সালে। বেহায়া কোন সমাসের উদাহরণ? বেহায়া অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এখানে আসলে হলো বে হায়া। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? রাজবন্দির জবানবন্দি। যে কাজ এখনো চলছে তাকে কি বলে? ঘটমান, বর্তমান। চিলেকোঠার সেপাই উপন্যাসটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস এবং তার জন্ম হলো 1900। চিলেকোঠার সেপাই উপন্যাসটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। এর জন্ম হলো 1943 সালে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি এই প্রশ্নের বাকি অংশের সমাধান দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ভিডিওতে লাইক দিয়ে একটি কমেন্ট করুন। যখনই আমি এই প্রশ্নের বাকি অংশ সমাধান করে ভিডিও দিব তা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। প্রয়োজনে আপনি নলেজ বাস্কেট বিডি এর ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। এই গ্রুপটির লিংক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সঙ্গে থাকুন।